কামালী খাতুনকে প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হচ্ছে শুক্রবার। জাতীয় মহিলা দলের সাবেক এই ক্রিকেটার অসুস্থ থাকার খবরে বুধবারই তার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রেক্ষিতে রাজশাহী জেলা প্রশাসনের মাধ্যমে শুক্রবার সকাল 11টায় রাজশাহী থেকে নোভো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চামেলী পরিবারের 4 জন ও 1 জন ম্যাজিস্ট্রেট সহ ঢাকায় পৌঁছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন। এ নিয়ে রাজশাহী জেলা প্রশাসন প্রস্তুতি সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের প্রতিনিধি এনডিসি আনিসুর রহমান তার বাসায় গিয়ে জানান, যত দ্রুত সম্ভব চামেলিকে ঢাকায় নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনার পর চামেলি এখন ঢাকা যেতে সম্মত হয়েছেন। এদিকে বৃহস্পতিবার জেলা প্রশাসন সহ বিভিন্ন ব্যক্তি চামেলির চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছেন। উল্লেখ্য, 2011 সালে আবাহনী মাঠে অনুশীলনের সময় চামেলির পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। এরপর স্বেচ্ছায় জাতীয় দল থেকে অবসর নেন চোটগ্রস্ত হয়ে। পরে দেখা যায় মেরুদণ্ডের হাড়ে জটিলতা। এই অবস্থা নিয়ে দীর্ঘ 8 বছর ধরে মাঠের বাইরে রয়েছেন চামেলি।